আওয়ামী লীগ তারা প্রশাসনের আচল তলায় থেকে এক কাগুজে বাঘ, তারা প্রশাসনের ছায়াতলে থেকেই তর্জন গর্জন করে এবং রাষ্ট্রীয় সকল যন্ত্র ব্যবহার করে তারা একবার আমাদের বিরুদ্ধে আদালত ব্যবহার করবে, আর একবার সরকারি কোনো গোয়েন্দা বাহিনী ব্যবহার করবে, মিথ্যা মামলা তুলে নিয়ে যাবে, গুম করে রাখবে। এগুলা যখন সরকারি রাষ্ট্র শক্তি তাদের হাতে থাকে তখন তারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু যখন তাদের ক্ষমতা থাকে না তখন তাদের অনেক বড় বড় নেতাকে বোরখা পরা অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা সেই দল করি না। আমরা সকল অত্যাচার গুম খুন মিথ্যা মামলা হয়রানি সবকিছু সহ্য করে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, আগামীতে জনগণ দেখবে আমাদের রাজপথে। দিনে আজকে সরকার ন্যাক্কারজনক ভাবে নারায়ণগঞ্জে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছিল, এখানে পুলিশ হামলা চালায় অতর্কিত, এবং আমরা যতদূর জানতে পেরেছি একজন এখন পর্যন্ত নিহত হয়েছে, সে যুব দলের কর্মী বলে আমি গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এটা আমাদের জানা ছিল, এই সরকার অতীতে খুন খুন হত্যা এবং মিথ্যা মামলায় কারারুদ্ধ করা সহ বিভিন্ন পন্থা অঙ্গ অবলম্বন করে বিরোধী রাজনৈতিক মত এবং সরকারের সমালোচকদের দমন করেছে। 2018-র আগে তারা একই ধরনের কর্মকাণ্ড করে আমাদের ওই সময় একটা যে নির্বাচন হয়েছিল আমাদের প্রার্থীদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে এবং দিনের ভোট রাতে করেছে। 2014 সালের আগেও যখন সারা দেশে ব্যাপক আন্দোলন হচ্ছিল আমাদের বহু ছাত্র নেতাদেরকে এই সরকার গুম খুন এবং হত্যা করেছে, এবং অনেক গুমকৃত নেতাদের আজ পর্যন্ত আমরা হদিস পর্যন্ত জানি না। তো আমরা এটা ধরে নিচ্ছিলাম যে সরকার যতই তারা মিথ্যা আশ্বাস দেখ এবং জনগণের সাথে মিথ্যা বলুক, তারা এক পর্যায়ে তাদের আসল রূপ প্রকাশিত পাবে এবং তারা এই ধরনের ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করবে। তবে আমি বলতে চাই যে এইবার আমরা পিছে ফিরে তাকাবো না। গতকালও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে একটি অনুষ্ঠানে বলেছে, পিছনে হলো স্বৈরাচারের জেলখানা আর সামনে হলো গণতন্ত্র যেখানে আমাদের মিলবে মুক্তি। অতএব আমরা এই মুক্তির জন্য, এই আন্দোলনকে সফল করার জন্য সর্বাত্মক দিয়ে আমরা লড়াই করে যাব, যাতে আমাদের সকল যে ভাইয়েরা নিহত হয়েছেন, যে ভাইয়েরা অত্যাচারের শিকার হয়েছেন, যারা জেলে রয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো গৃহবন্দী রয়েছেন, কোন ত্যাগ বৃথা যেতে দেবো না আমরা। ইনশাআল্লাহ নতুন কোন প্রতিশ্রুতি নাই। সেই 2008-এ 1/11 বেদান্তা হিসেবে এই সরকার আসার পরে যে অঙ্গীকার ছিল আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে, সেই অঙ্গীকারই আমরা পুনর্ব্যক্ত করতে চাই। আমাদের আর কোনো দাবি নাই, আমরা জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে চাই। এটাই হলো শেষ কথা। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে বিএনপির মাঠে শক্তি নাই। আসলে তো আমরা দেখছি যে শুনেছি যে বিভিন্ন জায়গায় তারা মাঠে নেমেছে, আজকেও সেই লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। তাদের বক্তব্য সম্পর্কে আপনি কিছু বলবেন? তাদের বক্তব্য সম্পর্কে বলতে চাই, এই আওয়ামী লীগ তারা প্রশাসনের আচল তলায় থেকে এক কাগুজে বাঘ, তারা প্রশাসনের ছায়াতলে থেকেই তর্জন গর্জন করে এবং রাষ্ট্রীয় সকল যন্ত্র ব্যবহার করে তারা একবার আমাদের বিরুদ্ধে আদালত ব্যবহার করবে, আর একবার সরকারি কোনো গোয়েন্দা বাহিনী ব্যবহার করবে, মিথ্যা মামলা তুলে নিয়ে যাবে, গুম করে রাখবে। এগুলা যখন সরকারি রাষ্ট্র শক্তি তাদের হাতে থাকে তখন তারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু যখন তাদের ক্ষমতা থাকে না তখন তাদের অনেক বড় বড় নেতাকে বোরখা পরা অবস্থায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা সেই দল করি না। আমরা সকল অত্যাচার গুম খুন মিথ্যা মামলা হয়রানি সবকিছু সহ্য করে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, আগামীতে জনগণ দেখবে আমাদের রাজপথে।